যে গোয়ালা দুধ দুইয়েছেন একমাত্র তিনিই বলতে পারবেন দুধে কতটা দুধ আছে আর কতটা জল। যারা মাঠে নেমে ভোট করিয়েছেন তারাই জানেন ইভিএম বাক্সে কি রয়েছে, ও সব এক্সিট পোল করে তার কোনো হদিশ কখনোই পাওয়া যাবে না। তাছাড়া ওই সব বুথ ফেরত সমীক্ষার নামে যে কাণ্ডটা ঘটানো হয় তা বিপুল টাকা খরচ করে কিছু মিডিয়া হাউসকে প্রভাবিত করা ছাড়া আর কিছুই যে নয়। তাদের দিয়ে নিজেদের মতো একটা মন গড়া ভোটের আগাম ফল ঘোষণা করিয়ে নিয়ে জনমানুষে বিভ্রান্তি তৈরি করা হয়ে থাকে। এইসব বুথ ফেরত সমীক্ষা কতটা মেলে বলতে পারেন? বিভিন্ন মিডিয়া হাউসের করা আলাদা আলাদা সমীক্ষার ফল প্রকাশকে কটাক্ষ করে এমনই প্রতিক্রিয়া জানালেন বাঁকুড়ার শালতোড়া ব্লক তৃণমূলের সভাপতি কালীপদ রায়। এক্সপ্রেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কালীপদ বাবুর দাবি, নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের সুবিধা মতো এই এক্সিট পোল করিয়েছেন, এর কোনো বাস্তব ভিত্তি নেই। 23 মে ভোট গণনার কাজ শেষ হলেই আসল ছবিটা দেখতে পাবেন মানুষ, এমনটাই দাবি কালীপদ বাবুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো কণ্ঠে দাবি তুলেছিলেন নিজেদের পেটোয়া সংবাদ মাধ্যমকে দিয়ে বিজেপির সুবিধা মতন এক্সিট পোলের ফলাফল প্রকাশ করিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ প্রতিটি রাজ্যে বিজেপি বিরোধী ঝড় তিনি যথেষ্টই অনুভব করতে পারছিলেন। এদিকে বিরোধী শিবিরের নেতানেত্রীরা যখন নিজেদের মধ্যে একটা ঐক্য মঞ্চ গড়ে তুলতে চলেছেন, তখন এই ধরনের একটি ভুয়ো ফলাফল বের করে দিয়ে প্রকৃত পক্ষে বিরোধীদের সেই প্রয়াসেই জল ঢেলে দিতে চেয়েছেন মোদী ব্রিগেড বলে কটাক্ষ করেন মমতা। বিরোধীরা মন ভেঙে হতোদ্যম হয়ে মোদী বিরোধী সরকার গঠনে তোড়জোড় বন্ধ করে দিলে সেই ফাঁকে ইভিএমগুলি সুকৌশলে বদলে দেবার চক্রান্ত বাস্তবায়িত করার মতলব এনেছেন মোদী বলেও মমতা জোরের সঙ্গেই দাবি করেন। আসলে মোদী ভয় পেয়েই বিপুল অর্থ খরচ করে এই ধরনের মন গড়া একটা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করিয়েছিলেন বলে মমতা যে দাবি করেছেন তারই কথার প্রতিধ্বনি শোনা গেল বাঁকুড়ার শালতোড়া ব্লকের তৃণমূল সভাপতি কালীপদ রায়ের কণ্ঠে। তিনিও জোরালোভাবে দাবি করেছেন 23 তারিখে প্রকৃত গণনা হলেই আসল ছবি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মোদী যদি প্রধানমন্ত্রী হয়, মোদী আর তিনি বিজেপির সাথে নয়, মোদী বিজেপি আউট, বিজেপি আউট, মোদী আর তিনি, একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা মুখ্যমন্ত্রী থাকতো। লড়াই কিন্তু উত্তরপ্রদেশেও বলছে যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি আর মোদী লড়াই হয়েছে। এটা ভারতবর্ষে এই নির্বাচনটা হওয়া উচিত ছিল, বড় বড় আত্ম রাজনৈতিক দল ছিল, হয়নি। মোদী বুঝে গেছে যে কোথাও নেই দিদি একমাত্র আমাদের প্রতি। আপনার কি মনে হচ্ছে যে যদি সত্যি সত্যি মোদী সে হাইপোথেটিক্যাল যদি হয়ে যায় তাহলে কিন্তু দিদির কষ্ট আসছে? আগে রাধা নাচু, তারপর তো ঘিপুর রাগে একজন গোয়ালায় সঠিকভাবে বলতে পারবেন তিনি কত পরিমাণ দুধ দুইয়েছেন, সেই দুধে কতটা জল মেশানো আছে। কাজেই যারা সেই দুধ ঠান্ডা ঘরে জমতে দিয়েছেন তারা কখনোই সঠিক তথ্য দিতে পারবেন না। কালীপদ বাবুদের দাবি, তারা মাঠে ময়দানে নেমে ভোটটা করিয়েছেন, সুতরাং তারাই জানেন জেলায় কে জিতবেন আর কার ভাগ্যে লেখা আছে পরাজয়। ওসব এক্সিট পোলের উপর সে কারণেই তার নেত্রীর মতো তারও কোনো আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই। আমরা গোয়ালায় আমরা দুইয়েছি, গোয়ালা আমরা ধরুন আমি কালী গোয়াল দুধ আমি দুইছি, সেই দুধটা কতটা হবে? এখন ঠান্ডা করে রাখা আছে, ফ্রিজে রাখা আছে, সিল করা আছে, সেই দুধটার পরিমাণ কতটা হবে একমাত্র আমরাই বলতে পারবো যারা দুধটা দিয়েছি। আর একটা শ্রেণী এই দুধটাকে নিয়ে ধরুন দালালি করবে, কমিশন খাবে, হ্যাঁ সেটা নিয়ে একটা প্রচার করবে, এত হবে না এত ঠান্ডা করে বসে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমরা গোয়ালা, আমরা দুধ দিয়েছি, আমরা বলতে পারবো যে দুধটা কতটা ঠিকই বলবে। এবার পশ্চিমবাংলায় 42টা সিটেই কিন্তু আমরা আছি, হাতে গোনার মাত্র প্রায় 72টা ঘন্টা, তারপরই অবশ্য সারা দেশ জানতে পারবেন সপ্তদশ লোকসভার চাবি থাকবে কার হাতে। তার আগে এইসব এক্সিট পোলের উপর নাইবা ভরসা করলেন মানুষ, তাতেই বা কি যায় আসে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বাঁকুড়া।